বছরের পর বছর বিজেপির উপহাসের প্রধান টার্গেট ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কখনো পাপ্পু, কখনো শেজাদ নামে ডেকে রাহুলকে উপহাস করতেন বিজেপির নেতারা। বুথ ফেরত জরিপগুলোর আভাসকে মিথ্যা প্রমাণ করে এবার লোকসভা নির্বাচনে 99টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। বলা হচ্ছে কংগ্রেসের এই সাফল্যের রসায়ন রাহুল গান্ধীর হাতে তৈরি। বাকিটা জানাচ্ছেন সহকর্মী শেখ ফরিদ। ভারতের লোকসভার ইতিহাসে এবারের নির্বাচনকে ব্যতিক্রমী বলা চলে। এতে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পেলেও নৈতিকভাবে বিজেপি পরাজিত। তবে শক্তভাবে লড়াই করে চমক দেখিয়েছে বিরোধী দল কংগ্রেস। জোটগতভাবেও এগিয়েছে দলটি। তাদের ইন্ডিয়া জোটের দখলে এসেছে 233টি আসন। বিজেপি যখন ধর্মীয় ইস্যুর মতো বিষয় সামনে এনে ভোট চেয়েছে, উল্টো দিকে কংগ্রেস বেকারত্ব, মূল্যস্ফীতি, গণতন্ত্র, সংবিধান রক্ষাসহ বিভিন্ন সমস্যা জনগণের সামনে তুলে ধরেছে। বিশ্লেষকরা বলছেন এই কৌশলই ভোটের মাঠে এগিয়ে দিয়েছে কংগ্রেসকে। ঐতিহ্যবাহী দলটির প্রতি আস্থাও ফিরেছে ভোটারদের। এবার কংগ্রেসের এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো নবযাত্রার মাধ্যমে কংগ্রেসের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের চাঙ্গা করেছে। এই দুই যাত্রায় ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত 10,000 কিলোমিটার হেঁটেছেন তিনি। এ সময় বিভিন্ন স্থানে সমাবেশ করেছেন। এর মধ্যে দিয়ে সরাসরি গণমানুষের সংস্পর্শে আসার সুযোগ হয় রাহুল গান্ধী, আর এটাই তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান প্রতিদ্বন্দ্বী করে তুলেছিল। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ভারতীয় সংবিধান হাতে নিয়ে গণতন্ত্রকে রক্ষা করার জন্য দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান রাহুল গান্ধী। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান ভারতের জনগণ সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করেছে। নিজেদের অধিকার রক্ষায় পিছিয়ে পড়া ও দরিদ্র জনগোষ্ঠী কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পক্ষে দাঁড়িয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গত বছর মানহানির অভিযোগে করা একটি ফৌজদারি মামলায় গুজরাটের একটি আদালত রাহুল গান্ধীকে অভিযুক্ত করে। এরপর লোকসভার সদস্য পদ হারান তিনি। এর 3 মাস পর অবশ্য লোকসভা সদস্য পদ আবার ফিরে পান। মূলত এরপর থেকেই প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা এবং ভারতের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করা আহ্বানই হয়ে ওঠে রাহুল গান্ধীর বক্তৃতার মূল সুর। গত 28 মে এক জনসভায় রাহুল গান্ধী জানিয়েছেন নরেন্দ্র মোদী ও বিজেপির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ভারতের বর্তমান সংবিধান বাতিল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার কেড়ে নেওয়া। চাকরির ক্ষেত্রে তাদের বিশেষ সংরক্ষিত অধিকার কেড়ে নিতে চায় এই সরকার। এরও আগে গত 24 মে মোদী সরকারের নেওয়া অগ্নিপথ বা সামরিক বাহিনীতে স্থায়ী নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগ প্রকল্পের সমস্যা নিয়েও কথা বলেন রাহুল গান্ধী। তিনি জানান পদযাত্রার সময় তরুণদের দুর্দশার বিষয়গুলো খুব কাছ থেকে দেখেছি। দেশের সেবা করতে চাওয়া তরুণদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন নরেন্দ্র মোদী। এসব তরুণ ও সেনাবাহিনীর উপর জোরপূর্বক এই অগ্নিপথ স্কিম চাপিয়ে দিচ্ছেন তিনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।